আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আমি আশিক আপনাদের মাঝে আজকে কম্পিউটারের একটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন অন সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিওস আছে আপনারা পাবেন। আর আমি রিসেন্টলি কম্পিউটার ল্যাপটপ এবং ডেস্কটপের যতগুলো মাদারবোর্ড আছে তো ওইগুলো নিয়ে ডিপলি কিছু সলিউশন বের করতেছি, যেগুলো দেখে আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর যারা প্রথম পর্যায়ে হার্ডওয়্যার কাজ শিখতে চান তাদের জন্য সুখবর আছে, আমরা কম্পিউটার কাজ শুরু থেকে একবারে হার্ড মানে হাই লেভেল কাজের যে সলিউশনগুলো আছে ওইগুলো আমি রিসেন্টলি দিব। আর আপনাদের যে মতামত আছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন নতুন সমস্যার সমাধান দিব। আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক, টুইটার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন, তাতে কম্পিউটারের যত সলিউশন আছে সবাই শিখতে পারবে এবং জানতে পারবে। তাহলে চলুন, আমাদের আজকের যে টপিকসটি আছে এটি কি, তো বন্ধুরা অনেকের কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভগুলো যখন আমরা উইন্ডোজ দিতে যাই তখন আমরা আমাদের ড্রাইভগুলো এখানে একটি লেখা আসে যে ডাইনামিক। আপনারা এইদিকে ভালো করে খেয়াল করেন যে আমাদের নিচে যে দুইটি ড্রাইভ আছে ওইটি দেখাচ্ছে যে ডাইনামিক। তো ডাইনামিক পার্টিশন হলে আমরা আমাদের কী সমস্যা আজকে আপনাদের দেখাবো এবং ডাইনামিক পার্টিশন কীভাবে আপনারা ভাঙতে পারবেন ওইগুলো দেখাবো। তো আমরা এখন ড্রাইভ অপশনে চলে যাওয়ার পর আমাদের এখানে ফরম্যাট, তারপর হচ্ছে ডিলেট, যে অপশনগুলো আছে এগুলো হাইড হয়ে রয়েছে যে এগুলো কাজ করতেছে না। তো আমাদের একইভাবে আমাদের নিচের ড্রাইভটিও সেম। তো আমাদের এখন ডাইনামিক হওয়াতে কী সমস্যা হয়েছে যে আমাদের যে ড্রাইভগুলো ছিল এই ড্রাইভগুলো আমরা ডিলেটও করতে পারতেছি না এবং ফরম্যাটও করতে পারতেছি না। তো বন্ধুরা, আমরা প্রথম যে ড্রাইভটি আছে এই মানে আমাদের কোনো ড্রাইভই প্রথম ড্রাইভটি আমাদের এখন নেক্সট করলে এটাতে উইন্ডোজ দিতে পারবো। এছাড়া যে আমাদের দ্বিতীয় ড্রাইভটি আছে ওইটাতে ক্লিক করলাম আমরা ফরম্যাট করতে পারতেছি না, আমরা এটাতে উইন্ডোজও দিতে পারবো না, ডিলেটও করতে পারবো না। ডাইনামিক মূলত বন্ধুরা কেন হয় আজকে আপনাদের বলে দিচ্ছি যে আমরা যখন উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 আমরা যখন পার্টিশন করি আমরা অনেকেই চারটার বেশি পার্টিশন করে ফেলি বা তিনটার বেশি পার্টিশন করে ফেলি। তিনটা করলে ঠিক আছে, বাট চারটার উপরে যখন আমরা পার্টিশন করে ফেলি তখন আমাদের যে পার্টিশনটা আছে তখন ডাইনামিক হওয়ার আশঙ্কা থাকে বেশি। তো ওই ক্ষেত্রে আপনারা যদি চারটার বেশি পার্টিশন করতে চান তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতেছি, আপনারা অবশ্যই উইন্ডোজ XP সেট আপ দিবেন। উইন্ডোজ XP সেট আপ দেওয়ার পরে মানে উইন্ডোজ XP দিয়ে যখন আপনারা পার্টিশন করবেন আপনার ইচ্ছা করলে 5টা 10টাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি উইন্ডোজ 7 যদি পার্টিশন করতে চান তাহলে এখানেই এই উইন্ডোজ অপশনের মধ্যেই আপনারা পার্টিশন করতে পারবেন না চারটার বেশি, এখানে যে পার্টিশন করা যাবে না এরকম দেখাবে। আর আপনারা যদি পার্টিশন করার পরে অনেকেই আছেন যে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আপনারা চারটার বেশি পার্টিশন করে ফেলেন তখন ওইখানে একটা অপশন আছে ইয়েস, তো আপনারা বলে ইয়েস দিয়ে দেন, যার কারণে সবগুলো পার্টিশন ডাইনামিক হয়ে যায়। তো ডাইনামিক যখন হয়ে যায় তো বন্ধুরা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে বা অনেক কিছু থাকে, তো ডাইনামিক হয়ে গেলে আপনার যে কোনো সময় ফাইলগুলো করাপ্টেড হয়ে যেতে পারে বা পার্টিশন সমস্যা হয়ে যেতে পারে, তো ওই জন্য আপনার অবশ্যই কেয়ারফুল থাকবেন। তো আমি এখন দেখাবো যে ডাইনামিক পার্টিশন কিভাবে আপনারা ব্যাঙ্গে একটি পার্টিশন করবেন ফ্ল্যাশের মাধ্যমে। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন। আর ডাইনামিক পার্টিশন যদি আপনারা এরকম ফ্ল্যাশ করে একটি ড্রাইভ করতে চান বা এটা ভাঙতে চান তাহলে আপনার অবশ্যই আপনাদের যে গুরুত্বপূর্ণ ফাইল আছে পোর্টেবল হার্ড ডিস্ক বা আপনাদের বিভিন্ন জায়গার মধ্যে ফাইলগুলো একটু সংরক্ষণ করে নেবেন তাহলে ভালো হয়। তো এখন আমরা আমাদের যে
উইন্ডোজের যে অপশনটি আছে আমি এখন অফ করে দেবো। আমরা অনেকভাবে ট্রাই করছি যে পার্টিশন ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারি নাই। এখন আপনাদের দেখাবো যে কীভাবে ডাইনামিক পার্টিশন হলে আপনারা ভেঙে আবার আগের মতো করবেন। তো আমরা এখন এটি ডিলিট করে দিচ্ছি। তো আজকে আপনাদের মাঝে আমি একটি ফ্ল্যাশের সিডি মাস্টার বুটেবল সিডি নিয়ে আপনাদের কিছু ট্রিক্স দেখাবো। আর ই আমাদের যে তো বন্ধুরা, আপনারা হিরেন বুট সিডি আমাদের কাছে একটি মাস্টার সিডি আর সিডি লাগিয়ে আপনারা ফাস্ট বুট ডিভাইস সিডি রুম করে অপেক্ষা করবেন, তাহলে আমাদের যে মেনুটি আছে এটি চলে আসবে। আমাদের যে হিরেন বুট সিডি আছে, তো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি এক এক করে এই হিরেন বুট সিডির কী কী কাজ আছে, কীভাবে করে, খুবই ইন্টারেস্টিং কিছু কাজ আছে আপনাদের দেখাবো। তো আজকে যে কাজটি আমরা করব, তো এটি হচ্ছে প্রথমত আপনারা প্রথম অপশনটিতে চলে যাবেন, স্টার বুট সিডি, এটা তিনি একটি ইন্টার প্রেস করবেন, তাহলে আমাদের মেনুটি আসবে। এই যে বন্ধুরা, আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা 6 নম্বর যে অপশনটি, এখানে হচ্ছে হার্ড ডিস্ক টুলসে চলে যাবেন। হার্ড ডিস্ক টুলসে চলে যাওয়ার পর এখান থেকে মোর অপশনে চলে যাবেন সবার নিচে। তারপর হচ্ছে 7 নম্বরে আমাদের এখানে, এই যে 7 নম্বরে হচ্ছে আমাদের, এই যে 7 নম্বরে আমাদের গেটওয়ে স্ক্যান 5.12। তো 5.12 আমরা এখন ইন্টারপ্রেস করব, আর দুইটা ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের আমাদের যে প্রোগ্রামটি আছে এটি লোডিং নিয়ে আসবে। এই যে বন্ধুরা, আমাদের গেটওয়ে স্ক্যান লোগোটি চলে আসছে। তো এখন আমরা আমাদের যে হার্ড ডিস্ক আছে এটা পুরোটা ইরেজ করে দিব, মানে ফ্লাশ করে দিব। তো আপনাদের কম্পিউটারে, অনেকের কম্পিউটারে হার্ড ডিস্ক আছে যেগুলো ফরম্যাট হয় না বা বিভিন্ন ধরনের সমস্যা করে অথবা ডাইনামিক হয়ে গেছে, মানে যে কোনো ধরনের হার্ড ডিস্ক সংক্রান্ত সমস্যা আপনারা, আমি এর আগে একটি ভিডিও দিছি যে কীভাবে ব্যাড সেক্টর রিমুভ করতে হয়। তো আপনারা ব্যাড সেক্টর রিমুভ করার আগে অবশ্যই আপনারা গেটওয়ে স্ক্যান থেকে আগে হার্ড ডিস্কটা সম্পূর্ণ ইরেজ করে নেবেন, তারপরে হচ্ছে ব্যাড সেক্টর স্ক্যান দিবেন। আর আমি আমাদের যে আজকের যে মাস্টার বুট সিডি আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা কালেক্ট করে আমি এই হিরেন বুট সিডির প্রত্যেকটা ক্লাস আমার চ্যানেলে দিব, যাতে আপনারা সবগুলো কাজই আপনারা প্র্যাকটিস করে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের আমাদের হার্ড ডিস্ক হচ্ছে তুশিভা, আর এটি হচ্ছে আমাদের হার্ড ডিস্কের সিরিয়াল নাম্বার, তার মানে আমাদের হার্ড ডিস্ক পাইছে। তো আপনারা এই কাজটি করার পূর্বে আপনারা অবশ্যই এই দিকে খেয়াল করবেন যে আপনাদের হার্ড ডিস্ক পাইছে কিনা, কারণ হার্ড ডিস্কে যদি না পায় তাহলে কিন্তু এখানে আপনারা যদি ফরম্যাট করেন তাহলে কিন্তু ফরম্যাট হবে না। তো এখানে এখানে একটি অপশন আছে বন্ধুরা, ভালো করে খেয়াল করেন যে রাইট 0 টু ড্রাইভ, মানে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভটা পুরোটা 0, মানে পুরোটা ফরম্যাট করে ফেলবো। তো ওই ক্ষেত্রে আমরা এই অপশনটার ভিতরে সিলেক্ট করে আমরা একটি ইন্টারপ্রেস করব। তো আমাদের এই একটি মেনু চলে আসছে। তো এখানে বন্ধুরা, এখানে বলা আছে যে এফ প্রেস করলে আমাদের ফুল ইরেস হবে। তো ফুল ইরেস হতে অনেকটা সময় লাগে, যখন হার্ড ডিস্কে মানে বড় ধরনের সমস্যা থাকে, তো ওই ক্ষেত্রে আপনারা ফুল ইরেস করে নেবেন, তাহলে হার্ড ডিস্কের জন্য ভালো। তো আমরা এখন করব কুইট স্ক্যান, কুইট ইরেস আর কি, যেটা মানে খুব দ্রুত যে ফরম্যাটটা হবে এটা করে নিব। এটা করতে গেলে আমাদের কিউ প্রেস করতে হবে। এদিকে খেয়াল করেন যে আমাদের এখানে লেখা আছে যে কিউ। তো আমরা এখন, তারপর নিচেও এদিকে খেয়াল করেন, নিচেও লেখা আছে, এগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন। এখন আমরা কিউতে প্রেস করব। তো বন্ধুরা, এই যে আমাদের একটি কিউতে প্রেস করার পর বলতেছে যে ওয়ার্নিং, আমাদের এই যে সি, আমরা যদি এখন সি প্রেস করি, হিট সি টু কন্টিনিউ অর এনি কি আদার কি টু ক্যান্সেল। তো আমরা যদি অন্যান্য কিতে প্রেস করি তাহলে আমাদের এই অপশনটা ক্যান্সেল হয়ে যাবে, এবং আমরা যদি সিতে প্রেস করি তাহলে আমাদের যে প্রোগ্রামটি, মানে আমরা যে কাজটি করতেছি এটি কন্টিনিউ থাকবে। তো কন্টিনিউ করার জন্য আমরা এখান থেকে সি প্রেস করব। তো এই যে বন্ধুরা, আমাদের এই যে ইরেস হচ্ছে,
এটি যখন সম্পূর্ণভাবে ওইখানে চলে যাবে তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের হার্ড ডিস্কটি কমপ্লিট ফরম্যাট হয়েছে। এই যে বন্ধুরা আমাদের কুইট ফরম্যাট ইজ সাকসেসফুলি, মানে আমাদের যে কুইট ফরম্যাটটি আছে আমরা এখন দিছি আমাদের এখন সাকসেসফুল দেখাইছে। তো বন্ধুরা এখন আমাদের যে হার্ড ডিস্কের যে ডাইনামিকের সমস্যাটা ছিল ওইটি সমাধান হয়ে গেছে। এখন আমরা উইন্ডোজ সেট আপ দিলেই আমাদের উইন্ডোজ আমরা নতুন করে পার্টিশন করতে পারবো। তো এরকম নতুন নতুন কাজ শেখার জন্য অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনারা নিচে কমেন্টস করবেন যে কী কী সমস্যায় পড়েন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে হিরেন বুট সিডির নতুন কিছু ফ্লাশিং বা নতুন কিছু আপডেট কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।